তাহলে হিসেবটা কি দাঁড়ালো? কেউ ছটা ম্যাচ খেলে 13 পয়েন্ট পায়, আর কেউ ছটা ম্যাচ খেলে ছক্কা ছক্কা পুট, মানে 13 নম্বরে থাকে। 13 নম্বর আর 13 পয়েন্ট, ফরক বহুত জাদা হয়। কে বলেছিল? মিস্টার আনোয়ার চাচা কি বলেছিল? মোহন, বাইরে কি সব ফাটছে? ওই দেখ আবার, যতটা 13 নম্বরের ফাটছে ততটাই আকাশে ফাটছে, বারবার ফাট, থামছেই না। ওই দেখ তো, যাই হোক, যেই কথাটা বলছিলাম, কে বলেছিল? বহুত জাদা ডিফারেন্সে, আনোয়ার চাচা। এবার চাচা সে ইয়াদ আয়া, আমরা জয়ের হ্যাট্রিক করলাম, চাচারা হারের হ্যাট্রিক করল, আর যাদের ফাটছে তারা হারের ডাবল হ্যাট্রিক করল, আবার ফাটল। একটা ডিপ্লিটেড বসুন্ধরা সাইড তাদের কোচকে নিয়ে এসে টুপি টাপা দিয়ে রবসনকে না খেলিয়ে সেই টিমটাকে মুরগি করে হারানো গেছে, অসাধারণ ব্যাপার। বাংলাটা কথা আছে, ঘরে নেই নুন, ছেলের নাম রেখেছে মিঠুন। আরে আগে ঘরে খেলে দেখা, আগে ঘরে জিতে দেখা, তারপর নয় ওই কী সব এফসি ফেফসি ওইসব গিয়ে খেলবি। প্রবলেমটা হিউজ, তফাতটা প্রচণ্ড বড়, ঠিক যতটা মাটির আর আকাশের। যারা মাটিতে তাদেরকে আকাশ থেকে এরাম করে দেখতে হয়, আর যারা মাটিতে তাদেরকে আকাশকে এরাম করে দেখতে হয়। আর যতবার দেখবি ততবারই বাইরের আওয়াজগুলোর মতো ফাটবে। ওই দেখ আবার ফাটছে, বারবার ফাটছে, যতবার ওপর দিকে তাকাবি 13 নম্বর থেকে ততবার ফাটবে, বুঝলে? তাহলে ওই কথাই রইল, ছটা ম্যাচে 13 পয়েন্ট আর ছটা খেলে ছক্কা ছক্কা পুট। জয় মোহনবাগান।